আজকের রাশিফল আজ 25 জুন সোমবার 2018। আজকের দিনটি আপনার কেমন যাবে? এছাড়া প্রতিদিনের রাশিফল, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক রাশিফল এবং জ্যোতিষ টিপ সম্পর্কে জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে আপডেট ভিডিও পেতে। এছাড়া প্রতি সপ্তাহে কীর্তন আপলোড করা হয়, চাইলে চ্যানেলটি এখনই ঘুরে আসতে পারেন। মেষ রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? আজকের দিনটি আপনার শুরু হতে পারে আপনার প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া কোনো সুখবর দিয়ে, এবং আজকের দিনটি আপনার মোটামুটিভাবে ভালোই যাবে, এবং আজকে আপনি কোনো খারাপ মানুষের কথা শুনবেন না, তাহলে আপনার অশান্তিও বাড়তে পারে। কর্মস্থানে আপনি আজ গভীর কোনো দায়িত্ব পালন করতেও পারেন। আধ্যাত্মিক কাজ যদি আপনি করে থাকেন তাহলে আপনার মনে অনেক শান্তিও হতে পারে। আপনার সন্তানের সাথে আপনি খুব ভালো করেই কথা বলুন এবং সন্তানের সঙ্গে আজ খুব ধৈর্যের সঙ্গেই ব্যবহার করুন। আপনার অতিরিক্ত উদারতা আপনাকে বিপদেও ফেলতে পারে, তাই আপনি সবসময় ভালো থাকার চেষ্টা করুন। এছাড়া আপনার কোনো বন্ধুর সাথে দেখা হয় আপনার মনে আনন্দও হতে পারে। আজ কর্মস্থানে আপনাকে প্রচুর ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। যারা লেখাপড়া করেন তাদের লেখাপড়া অনুকূলেই থাকবে, এবং জলপথে আপনি ভ্রমণ করলে সাবধানে চলাফেরা করতে পারেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? আজ বেকারদের মানসিক অস্থিরতাও বাড়তে পারে, এবং আজ সকলের কাজে আপনি আপনার নিজের মেধা দেখানোর সুযোগ পেতে পারেন। আজ ব্যবসা হিসাবের গণ্ডগোল হতে পারে, এবং আপনি জীবনে সাফল্য অর্জন করতে চাইলে নিয়মিত মনোযোগ দিয়ে লেখাপড়া করতে থাকুন, এবং সন্তানের বিষয়ে আপনার গভীর আলোচনাও করতে পারেন। আত্মীয়র সঙ্গে আপনার সকল প্রকার ঝামেলা আপনি মিটিয়েও নিতে পারেন, অযথা তর্ক বিতর্ক না করাই ভালো। সন্তানের কারণে আপনার মনে অনেক চিন্তাও বাড়তে পারে। আজ আপনার কোনো সমস্যা আপনি বন্ধুর কাছ থেকে সমাধানও পেতে পারেন, এবং পরিবারে আপনার স্ত্রীর সাথে আজ সময়টা ভালোই কাটতে পারে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? আপনি যদি নেশা করে থাকেন তাহলে নেশাটা অবশ্যই ত্যাগ করা উচিত, এবং আপনি যদি আজ অতিরিক্ত কথা বলেন তাহলে আজ অনেকে আপনাকে অপমানও করতে পারে। আজ কারোর অতিরিক্ত ভালোবাসায় আপনার মানসিক শান্তি বৃদ্ধি হতে পারে। আপনার স্ত্রীর উদ্যোগে ব্যবসায়িক কোনো সাফল্যও আসতে পারে, এবং আপনার স্ত্রীর সাথে আপনার আজ একটু ঝামেলাও চলতে পারে। প্রশাসনিক কাজে যদি আপনি দায়িত্ব নিয়ে থাকেন তাহলে সেটা ভালোভাবেই করুন, তা না হলে সমস্যায়ও পড়তে পারেন। সকাল থেকে আপনার মনটা একটু খারাপও থাকতে পারে, এবং বাড়িতে যদি আপনি নতুন কিছু ক্রয় করে থাকেন তাহলে সেটা সাবধানে বুঝে শুনেই ক্রয় করুন। কর্মচারীর জন্য আপনার ব্যবসায় একটু উন্নতিও হতে পারে, এবং যারা লেখাপড়া করেন তাদের দিনটি ভালোই যাবে, এবং বেকারদের কর্মসংস্থানও হতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? আজ সকালের দিকে আপনার মনের অবস্থা একটু খারাপ থাকতে পারে, এবং দিনের শেষ ভাগে মনটা আবার স্বাভাবিকও হতে পারে। আপনার যদি কোনো মামলা থেকে থাকে তাহলে সেই মামলার জন্য আপনাকে অনেক কষ্টই পেতে হবে। আপনার ধৈর্য শক্তিকে একটু বাড়ান, তা না হলে কর্মক্ষেত্রে আপনার সমস্যাও হতে পারে। অন্যের উপকার যদি করতে চান তাহলে ভেবেচিন্তেই করুন, তা না হলে বিপদেও পড়তে পারেন। আজ চাকরিজীবীদের জন্য দিনটি মোটামুটিভাবে ভালো যেতে পারে, এবং আজকে আপনার বন্ধুর সাথে দেখা হয় আপনার মনে খুব আনন্দ হতে পারে। আজ সকালের দিকে আপনার কোনো প্রকার আর্থিক সমস্যাও বাড়তে পারে, এবং আজ আপনার মনে খুবই নিঃসঙ্গভাবেই কাটতে পারে। আপনার একা একা থাকতেই ভালো লাগতে পারে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? আপনার পরিবারের যদি কারো শরীর অসুস্থ থাকে তাহলে শীঘ্রই ডাক্তারের পরামর্শ নিন। আপনার বাবা মা অথবা ভাই বোন বা স্বামী স্ত্রী সবার দিকেই নজর রাখুন, এবং শত্রুর সঙ্গে আজ আপনার ঝামেলাও চলতে পারে, তাই আপনি সাবধানে থাকতে পারেন। এবং পড়াশোনার দিকে আপনার একটু মানসিক চাপটাও বাড়তে পারে, তাই ভালো করে লেখাপড়া করা উচিত। নীতির দিক দিয়ে কোনো পরিবর্তনও হতে পারে। আপনি যদি কোনো একাধিক ব্যবসায় করে থাকেন তাহলে সে ব্যবসার দিকে একটু নজর দিন, তা না হলে আপনার ব্যবসায় লসের পরিমাণটাও বাড়তে পারে। আপনার বন্ধুর কাছ থেকে আজ কোনো সমস্যার সমাধানও পেতে পারেন। আপনার পেটের সমস্যাও আজ বাড়তে পারে, তাই সাবধানেই খাদ্য গ্রহণ করুন, এবং আজ আপনার মানসিক চাপটাও বাড়তে পারে।
এবং ডাক্তারি চিকিৎসার জন্য খরচের পরিমাণটাও বাড়তে পারে এবং বেকারদের চাকরির জন্য প্রস্তুতিও নিতে পারেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? প্রেমের ব্যাপারে আজকের দিনটি আপনার ভালো যেতে পারে এবং আজ আপনি আপনার প্রিয় মানুষের কাছ থেকে উপহারও পেতে পারেন, তাই আপনার দিনটি আজকে খুবই ভালো যাবে এবং আপনার রক্তচাপ জনিত সমস্যাও বাড়তে পারে, তাই আগে থেকে ডাক্তারের পরামর্শ নিতে পারেন এবং কর্মচারীকে নিয়ে আপনি অনেক চিন্তায়ও থাকতে পারেন। আপনার পিতার জন্য আপনার অনেক বিপদ থেকেও আপনি উদ্ধার হতে পারেন এবং আপনার পরিবারের সাথে আপনি ভালো থাকুন এবং ভালো ব্যবহার করুন। এবং আজ চাকরির স্থানে আপনার কাজের জন্য অনেকেই আপনাকে ফলো করতে শুরু করবে এবং ব্যবসার দিকে আপনার একটু বাধাও আসতে পারে। আজ আপনার দিনটা মোটামুটিভাবে ভালো যেতে পারে এবং বিপদে আপনার বন্ধুর সাহায্য আপনি পেতে পারেন। লেখাপড়ার জন্য দিনটি ভালো যেতে পারে এবং আপনার যদি কোনো ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠান থাকে তাহলে আপনি সেখান থেকে লাভের পরিমাণটাও ভালোই পেতে পারেন এবং আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে মনে একটু কষ্টও পেতে পারেন শেষের দিকে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? আপনার কঠোর পরিশ্রমের ফল আপনি শীঘ্রই পেতে চলেছেন, এজন্য আপনার মনটা খুবই ভালো থাকবে এবং ব্যবসার দিকে আপনার একটু সমস্যাও বাড়তে পারে। আপনি আজ রাস্তাঘাটে চলাফেরা করলে সাবধানেই থাকুন এবং আপনার পরিবারের সাথে আপনি ভালো ব্যবহার করুন এবং আপনার স্বামী স্ত্রী মা বাবার সাথে একটু সময় ব্যয় করুন এবং সবার সাথে হাসি মুখেই কথা বলুন। আপনার আত্মীয়র সঙ্গে আপনার কোনো প্রকার ঝামেলাও বাড়তে পারে এবং প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করুন। এবং আজ আপনার কোনো ভালো সংবাদও আসতে পারে আপনার কাজের ক্ষেত্রে। এবং যারা বেকার আছেন তারা নিয়মিত চাকরির সন্ধান করতে থাকুন এবং নিয়মিত লেখাপড়া করতে থাকুন, অবশ্যই চাকরির সন্ধান মিলতে পারে। এবং যারা লেখাপড়া করেন তাদের সময়টা খুবই ভালো এবং পরিবারের কারো শরীর খারাপ নিয়ে আপনার অনেক চিন্তাও হতে পারে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? আপনি সময়ের কাজ সময়ে করে ফেলুন, তা না হলে সেই কাজ নিয়ে অনেক সমস্যায়ও পড়তে পারেন। আপনার পেটের সমস্যাও বাড়তে পারে এবং আপনি যদি ভালো কাজ করে থাকেন তাহলে সবাই আপনাকে ভালো বলবে এবং আপনার মতে হওয়ার চেষ্টা করবে। আজ আপনি জলপথে ভ্রমণ করতে চাইলে অবশ্যই সাবধান থাকবেন এবং আপনি আপনার মনের মানুষের কাছ থেকে আজ একটু কষ্টও পেতে পারেন এবং ব্যবসার দিকে আপনার শত্রুর সংখ্যা বাড়তেও পারে, তাই আপনি সাবধান থাকুন। বাড়তি কোনো আয় করতে গিয়ে আপনার লসও হতে পারে, তাই ভেবেচিন্তেই ব্যবসায়ী পরিচালনা করুন। যারা লেখাপড়া করেন তাদের লেখাপড়া খুব ভালো করেই করা উচিত এবং চাকরির জন্য প্রস্তুতিও নেওয়া উচিত এবং শিল্পীদের জন্য সময়টা খুবই ভালো। প্রেমের ব্যাপারে আপনার মনে একটু কষ্টও বাড়তে পারে এবং বাড়িতে কোনো শুভ কাজও করতে পারেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনুরাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? আপনার কোনো পরামর্শের প্রয়োজন হলে আপনি অবশ্যই ভালো মানুষের কাছ থেকে এবং গুরুজনের কাছ থেকেই পরামর্শ নিতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভালোই হবে। এবং শত্রুর জন্য আপনার মনে একটা ভয় ভাব বিরাজ করতে পারে সবসময়ই, তাই আপনি একটু ভালোভাবেই চলাফেরা করুন এবং সাবধান থাকুন। আজ আপনি লোকের কাছ থেকে একটু সুনামও পেতে পারেন এবং আপনি ভালো কাজ করতে থাকুন। আপনার আজ কোনো কাজের জন্য আপনি অফিসে পুরস্কারও পেতে পারেন। যারা লেখাপড়া করেন তাদের জন্য সময়টা খুবই উপযোগী এবং আজ আপনি কঠিন কোনো সমস্যার সমাধানও পেতে পারেন। এবং যারা বেকার আছেন তাদের চাকরির সন্ধানও হতে পারে, নিয়মিতই চেষ্টা করতে থাকুন। এবং আজ সারাদিনটা আপনার মোটামুটি আনন্দের মধ্য দিয়েই যাবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? আজকের দিনটি আপনার ভালো মন্দ মিশিয়েই কাটতে পারে এবং আপনি আপনার পরিবারের সবার সাথে খুব ভালো সময়ই কাটাতে চলেছেন এবং আজ আপনি আপনার মনের মানুষ বা ভালোবাসার মানুষের কাছ থেকে একটু কষ্টও পেতে পারেন, এজন্য আপনার দিনটা একটু মাঝামাঝেই কাটবে এবং ব্যবসার দিকে আপনার উন্নতির ছোঁয়াও আসতে পারে। যারা শিল্পী, গান বাজনা করেন, সঙ্গীত নিয়ে কাজ করেন তাদের সময়টা খুবই ভালো, নিয়মিতই কাজ করতে থাকুন।
ধর্মের ব্যাপারে আপনি যদি কোনো কাজ করে থাকেন তাহলে আপনার মনটা একটু ভালোই থাকবে, এবং সম্পত্তি নিয়ে আপনি আপনার পরিবারের সাথে মা বাবার সাথে কথা বলতে পারেন। আপনার মনে অশান্তি থাকায় আপনার মনটা একটু খারাপই থাকতে পারে এবং আপনার শারীরিক সমস্যাও বাড়তে পারে, তাই আপনি সাবধান থাকুন এবং যে কোনো ছোট প্রকার রোগব্যাধি নিয়ে ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করতে পারেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? আপনাদের প্রেম ভালোবাসার মধ্যে একটু মনোমালিন্য সৃষ্টি হতে পারে এবং প্রেমে অশান্তিও সৃষ্টি হতে পারে, তাই আপনাদের সমস্যাগুলো সমাধান করে নিন। ব্যবসার দিকে আপনার একটু লসের পরিমাণটাও বাড়তে পারে। লেখাপড়ার জন্য আপনার দিনটা খুবই ভালো এবং ভালো করে লেখাপড়া করতে থাকুন। বিবাহের ব্যাপারে আপনাদের পরিবারে একটু অশান্তিও বাড়তে পারে। বাড়ির সকলে মিলে কোথাও ভ্রমণও যেতে পারেন, সবারই মনটা ভালোই থাকবে। এবং বন্ধু মহলে আপনি খুবই ভালো কাজ করলে আপনাকে সবাই ভালোই বাসবে এবং বিকালের দিকে আপনার মনটা খুবই ভালো থাকবে। ব্যবসার দিকে আপনার নতুন কোনো সুখবরও আসতে পারে এবং বেকারদের চাকরির সন্ধানও আসতে পারে, তারা নানা রকম প্রস্তুতি গ্রহণ করতে পারেন। এবং আপনার যদি কোনো ঋণ থেকে থাকে তাহলে সেই ঋণের জন্য আপনার একটু কষ্ট হতে পারে এবং ব্যাংকের কোনো ঋণ মঞ্জুর করতে আপনার অনেক কষ্ট হতে পারে। গুরুজনের শারীরিক অবনতি হতে পারে, তাই আপনি ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করতে পারেন। আজকের দিনটা আপনার মাঝামাঝি মোটামুটিভাবেই ভালো কাটতে পারে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? আজকের দিনটি আপনার অনেক খরচের মধ্য দিয়েই যেতে পারে। আপনার আয়ের পরিমাণটা যেমন বৃদ্ধি পাবে আপনার খরচের পরিমাণটাও অনেক বৃদ্ধি পাবে, তাই আপনার সঞ্চয়ের পরিমাণটা খুবই কম এবং আপনার ভোগ বিলাসিতার জন্য এবং বিলাসবহুলভাবে জীবনযাপনের জন্য আজকের দিনটায় আপনার একটু সমস্যাও পড়তে হতে পারে। এবং আপনার ভোগ বিলাসিতা এবং বিলাসবহুলভাবে জীবনযাপনের জন্য আজকের দিনটায় আপনার খরচের পরিমাণটাও বাড়তে পারে এবং আপনার কোনো আইনি সমস্যা থেকে থাকলে আপনার একটু সমস্যাও বাড়তে পারে। এবং আজ কোনো দিক থেকে আপনার গুরুর কৃপা আপনি পেতে পারেন এবং আপনি যানবাহন চলাচলের সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, আপনার সমস্যাও হতে পারে। আপনার বুদ্ধিমত্তাকে আপনি ব্যবসায় কাজে লাগালে অবশ্যই সেখান থেকে ভালোই সাফল্য অর্জন করতে পারবেন এবং আপনি আপনার পরিবারের স্বামী স্ত্রী মা বাবার সাথে সময় কাটান এবং আপনার ভালোই লাগবে। সবার সাথেই ভালো ব্যবহার করুন, প্রতিবেশীদের সাথে অযথা ঝামেলা করবেন না এবং অযথা কারোর সাথে তর্ক বিতর্ক করতে যাবেন না। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।